আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া এবং শুকরিয়া সবাই ভালো আছেন। তো আপনাদের সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে, নিত্য নতুন নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবার আগে আমার ভিডিওটি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনাদের মাঝে আজকে দারুণ কিছু বিশেষ সুখবর এবং কি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসলাম। তো সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে বাইডেন নাকি সমস্যায় আছেন অথবা বিপদে আছেন, মুসিবতে আছেন, যেমন কি আপনি কুয়েত থেকে বাংলাদেশে সফরে গেছেন, এখন আসতে পারতেছেন না, অথবা আপনারা যারা কুয়েতে আছেন তাদের সমস্যা আছে, তাদের জন্য সাইফ বাংলা টিভি চ্যানেলে যে ভিডিওগুলো পোস্ট করা হয় শুধু তাদের জন্য, আর যারা কিনা কোনো সমস্যায় নাই বা আপনার কোনো বিপদ নাই, আপনি সুস্থ আছেন বা আপনার কোনো সমস্যা নাই, দয়া করে আমার ভিডিওটা আপনি দেখার না দেখলেই ভালো হয়। কারণ আপনি ভিডিওটা দেখার পরে আপনার একটা কমেন্টের কারণে অন্য মানুষের বিভ্রান্তি হতে পারে। তো আপনাদেরকে বলি, যাদের কোনো সমস্যা নাই তারা না দেখলেও চলবে, আর যাদের সমস্যা আছে শুধু তাদের জন্যই আজকে বিশেষ করে এই ভিডিওটা। আমার ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন, যেমন কি আজকের ভিডিওতে বিস্তারিত বলা হবে যারা কুয়েত থেকে বাংলাদেশে সফরে আসেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং শুকরিয়া, গতকালকে কুয়েত মন্ত্রণালয় থেকে আমাদের কাছে নিউজ আসছে যে কিভাবে আপনি বাংলাদেশ থেকে সফরে কুয়েতে আসবেন, বাংলাদেশ থেকে আপনি কিভাবে কুয়েতে আসবেন, এবং কি এটা কুয়েত সরকারে দাপে দাপে আনবে। তো কারা আগে আসবেন কারা পরে আসবেন পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা বুঝিয়ে বলি। আর তার আগে বলতে চাই যে আমার কথা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য হয়তো একটু লম্বা হয়ে যায়, অন্য অন্য মানুষ যেমন কি একটা নিউজ আসছে আসার পরে দুই মিনিট তিন মিনিটে দিয়ে দিছে, কিন্তু কি কিছু মানুষ বুঝছে কিছু মানুষ বুঝে নাই, পরে আবার কমেন্ট করতেছে, পরে আবার এই ভিডিওটা সেম ভিডিও আবার বানিয়ে পোস্ট করতেছে। তো এই কারণে আমার ভিডিওটা লম্বা হয়ে যায়, পাঁচ মিনিট অথবা দশ মিনিট হয়ে যায়, কিন্তু একবারেই একটা নিউজ ভিডিওতে পোস্ট করা হয়। কুয়েত সরকারে যে ঘোষণা করছে যে সর্বপ্রথম কারা আসবে, আমরা আমাদের ভিডিওতে পোস্ট করছিলাম যে ৩১টা দেশ থেকে কুয়েতের ভিতরে আসা নিষেধ করছে। তো কুয়েত সরকারে এখন নতুন করে কানুন চালু করছে, ইনশাল্লাহ এই কানুনটা আগামী বুধবার থেকে কার্যকারিতা চালু হয়ে যাবে, যা আপনারা কুয়েতের ভিতরে কে সর্বপ্রথম আসবেন বা কিভাবে আসবেন। তো ধাপগুলো হচ্ছে, প্রথম ধাপে বাংলাদেশি যারা আছেন আমাকে দেখতেছেন বা ইন্ডিয়ার কলকাতা যারা আছেন আমাকে দেখতেছেন, সব দেশের জন্য যে ৩১টা দেশের ফ্লাইট বন্ধ ঘোষণা করছে ওই ৩১টা দেশের সবার জন্যই প্রথম ধাপে আসবে হচ্ছে যারা কিনা ডক্টর, নার্স, এবং কি যারা কিনা স্কুলে মাদ্রাসায় শিক্ষকতা করেন, ডিটি করেন, এবং কি সরকারি যে মিনিস্টারিতে কাজ করেন, এই সমস্ত লোক প্রথম ধাপে আসবে। দ্বিতীয় ধাপে আসবে যারা কিনা কুয়েতে ফ্যামিলি নিয়ে থাকেন, মা বাবা ছেলে মেয়ে স্ত্রীর সঙ্গে থাকেন, এবং কি এরা সবাই আপনার একজনের চাকরির উপরে বা আপনার একজনের রুজি কামাইয়ের উপরে ভরসা করে। তো এই সমস্ত লোক যারা আছেন দ্বিতীয় ধাপে তাদেরকে আনা হবে। তৃতীয় ধাপে হচ্ছে যাদের আকামা নাকি ১৮ নম্বর আকামা অথবা খাদেম আকামা, যারা স্বাভাবিকভাবে কুয়েত থেকে বাংলাদেশে সফরে গেছেন অথবা আপনি আসতে চান, তৃতীয় ধাপে তাদেরকে আনা হবে। তো কুয়েত সরকার অলরেডি ঘোষণা করে দিছে আর এই কার্যকারিতা আগামী বুধবার থেকে কার্যকারী হবে ইনশাআল্লাহ। প্রতিদিনই নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট সাইফ বাংলা টিভি চ্যানেলে পোস্ট করবে, আপনি অবশ্যই সাইফ বাংলা টিভি চ্যানেলে চোখ রাখবেন। আবার অনেক ভাই আমার কাছ থেকে জানতে চাইছেন বাংলাদেশ থেকে অথবা কুয়েত থেকে, সবাই আমাকে কমেন্ট করছেন অথবা কারো বাপ কারো ভাই বাংলাদেশে সফরে আছেন কিন্তু তাদের আকামার ম্যাচ শেষ হয়ে গেছে, জানতে চাইছেন যে ভাই আমাদের আকামার ম্যাচ শেষ হয়ে গেছে, এখন যে সরকারে যে বলছে যে ধাপে ধাপে আনবে, তো আমাদের যাদের আকামা নাই বা আমাদের আকামার ম্যাচ শেষ হয়ে গেছে আমরা কি আসতে পারবো কি না। হ্যাঁ, সরকারে এই যে ডিসিশনটা, এই যে কানুনটা করছে যে ধাপে ধাপে মানুষকে আনবে, তো এর ভিতরে হচ্ছে যে যাদের আকামার মেয়াদ আছে আপনি বৈধ তাদেরকে এই তিন ধাপে আনা হবে, আর যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা আসতে পারবেন না, আকামা নবায়ন করে বা আকামা লাগাইও আসতে পারবেন না। কারণ কুয়েত সরকারে অলরেডি অল কান্ট্রি মিলেই ৪০,০০০ আকামা বাতিল করে দিছে, তো এর ভিতরে যদি আপনার আকামা মেয়াদ
ছাড়া আকামা হয় আপনার, বা আপনি দেশে যাওয়ার এক মাস দেড় মাস বা তিন মাস পরে আপনার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা আসতে পারবেন না। আশা করি আমার কথাটা বুঝছেন, যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। দুই নম্বর হচ্ছে, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে কুয়েতের ভিতরে যারা সরকারি কার্য সরকারি কর্মকর্তা আছেন, সরকারি কাজ করেন, এদের ভিতরে 50% লোকদেরকে চাকরি হারাতে হবে। তো গতকাল আপডেটে আমাদের কাছে আসা নিউজ যে কুয়েত তথ্য মন্ত্রণালয় থেকে 23 জনকে প্রথম দাফেই চাকরি থেকে ক্যান্সেল করা হয়েছে। ওই 23 জন হচ্ছে যে বিজ্ঞপ্তি বিভাগে, যে নিউজ বিভাগে কাজ করে, ওই বিভাগ থেকে 23 জনকে প্রথম দাফে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তিন নম্বর হচ্ছে, বিশেষ একটা জরুরি বিজ্ঞপ্তি, আমরা বাংলাদেশে যারা আছি প্রবাসী, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের এমপি পাপলুর যে ঘটনাটা, তো গতকালকে এমপি পাপলুকে কুয়েতের ভিতরে কোর্টে চালান করা হয়েছে, কোর্টে উঠানো হয়েছে। উঠানোর পরে যে এমপি পাপলু, যে আলমারাপি কোম্পানির, আপনারা সবাই জানে যে আলমারাপি কোম্পানির মালিক হচ্ছে এমপি পাপলু, আর ও যে কাজটা করছে এর কারণে ওকে গ্রেফতার করা হয়েছে। তো ওকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে। তো এর সঙ্গে এমপি পাপলুর সঙ্গে যত কুয়েতি নাগরিক এবং কি আমাদের বাংলাদেশি লোক, যত মানুষ অবৈধ সম্পর্কে জড়িত আছে, সবাইকে কুয়েত সরকারে শাস্তির আওতায় আনা হবে। এবং কি আলমারাপি কোম্পানির প্রায় 2,50,000 দিনারের যে মসজিদের কন্ট্রাক্টগুলো ছিল, এই সব কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েত এবং বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেট। কুয়েতের ভিতরে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে 2 জন। টোটাল কুয়েতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে 471 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং শুকরিয়া, গত 24 ঘন্টায় কুয়েতের ভিতরে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 720 জন। টোটাল কুয়েতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 62,330 জন। আমরা সবাই বলি আমিন। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী হয়েছে 682 জন। টোটাল কুয়েতের ভিতরে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 70,727 জন, এবং কি 124 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। এ হলো কুয়েতের সর্বশেষ করোনা আপডেট। তো আমরা যারা কুয়েত প্রবাসী আছি অবশ্যই সবাই সাবধানে থাকবো, সেফ থাকবো, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাকে যারা যেখান থেকে দেখতেছে, আমরা সবাই হচ্ছি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সম্পর্কে জানা আমাদের খুবই প্রয়োজন। আমরা যেখানে যে অবস্থায় থাকি আমরা আমাদের ফ্যামিলিদেরকে সাবধান করব, সতর্ক করব, যাতে করে ওরা সেফ থাকে এবং কি সর্ব অবস্থায় নামাজ আদায় করে। আমাদের বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে 2,851 জন। বাংলাদেশের টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা হচ্ছে 252,502 জন। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে 27 জন। এর ভিতরে পুরুষ হচ্ছে 24 জন, নারী হচ্ছে 3 জন। বাংলাদেশে টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে 3,333 জন। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 1,760 জন। বাংলাদেশের টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 1,45,584 জন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান, সবাইকে সেফ রাখে, এবং কি সবাই সবার জন্য দোয়া করবেন। তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।